বিসমিল্লাহির রহমানির রহিম, সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার সকল আপনজন, জুম্মা মুবারক, কেমন আছেন সবাই? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা, যা পাত্রপাত্রের সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করে থাকি। আমি আসলে আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আমি আপনাদের মাঝে প্রতিদিনই আসি, আমি নতুন নতুন বার্তা নিয়ে আসি মানুষের কল্যাণে। বিয়ে শাদি আল্লাহর হুকুম, আমরা ওসিলা মাত্র, কিন্তু আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিক্ষণ প্রতিটা মুহূর্তে আপনাদেরকে সেবা দিতে 5G-র মতো। তো আমার যারা বিয়ে চিন্তাভাবনা করছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি 0197186-0261, আরেকটা নাম্বারও আছে 0171-86-0261। ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। আসলে ফ্রাইডেতে আমরা প্রত্যেক ফ্রাইডে, শুক্র, শনি দুই দিনই আমাদের এখানে সরাসরি সাক্ষাৎ করে বিয়ে শাদির জন্য আমরা দুই পক্ষকে মিলিয়ে দিই, তারপর দেখা সাক্ষাৎ করে যে যার ভাবে খোঁজ খবর নিয়ে কাজ আলহামদুলিল্লাহ হয়ে যায়। তাই আমি বলবো বিয়ে নিয়ে আর কোনো চিন্তা নাই, আপনাদের মায়ের মতো, বড় বোনের মতো আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। আমাদের কাছে কিন্তু আপনারা অসংখ্য অ্যাট এ টাইমে, আপনারা হয়তো 200-500 পরিবারের সাথেও আপনাদের মিট করাই দিই। আমরা এত এত পরিবারের সাথে মিট করাই দেওয়ার জন্য কিন্তু আমাদের এটা একটা স্টাডি দরকার। আমি কেন আপনাদেরকে বলছি যে এই যে আপনাদের দুই পক্ষ যদি কমন পড়ে যায় তখন কিন্তু বিয়েটা হয়ে যায়, কিন্তু এর আগে কিন্তু আমাদের লেখাপড়ার মতো পরীক্ষার আগে পড়তে হয় না, সেরকম পড়তে হয়, আপনাদের দেখা সাক্ষাৎ, এটা দিলাম এটা হলো না আরেকটা দিলাম, আবার অনেক সময় দেখা যায় একদম একটাতেই কমন পড়ে যায়, এটাই বিয়ে হয়ে যায়। সকল প্রশংসাই আল্লাহর, সকল ক্ষমতার মালিকই আল্লাহ মহান, আমরা ওসিলা মাত্র। তো আপনারা আসবেন আমাদের অফিসে, সরাসরি ভিজিট করতে পারেন। আমাদের অফিসের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2, কান্তা মিডিয়া সেন্টার। যেহেতু একটা সামাজিক প্রতিষ্ঠান, এখানে আপনাদেরকে আমি কিন্তু মানে আমার যদি আমি সবসময় আমার মানে আল্লাহ মোহনের কাছে আমি সবসময় আপনাদের মাধ্যমেই দোয়া চাই যে কখনও যদি আল্লাহ এরকম কোনো তৌফিক দেয় যে আমার এই অফিস ভাড়াটা লাগে না, এমন একটা সহৃদয় ব্যক্তি যদি থাকে যে হ্যাঁ উনি তো ভালো কাজ করছে, অনেকে আছে না এরকম, তো আমাকে আমেরিকায় এক বিয়ে দিছিলাম সেই 20 বছর আগে, সে বলে যে আপা এটা প্রায় অনেকেই বলে, জানি না আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন, বলি বলে যে মসজিদে দান করি আমরা, তো আপনার এখান থেকে তো অনেক ফরজ কাজগুলিই হচ্ছে, তো আমরা আপনাদেরকে কিছু দান হিসাবে দিলাম, সেটা 1 টাকা হোক 10 টাকা হোক, এটা কোনো না দান দানি। যে এই জিনিসটা আমি সবাইকে এটাই বলতে চাই যে আমরা যেমন আপনাদের জন্য সারাক্ষণ বাইরেটার ছবি আদান প্রদান, আমাদের 10-12 জন লোক বাইরে কাজ করে, আমাদের তো একটা খরচ আছে, পরীক্ষা পাশ করার পরে তো আর কেউ টাকা দেয় না, পরীক্ষা যখন আপনারা টিচার রাখেন তাদেরকে তো পড়াতে হয়, সেই জিনিসটা আর কি আমি একটু বললাম। কারণ অনেকেই আছে, আমি সবসময় চিন্তা করি আল্লাহ এ মাসে কীভাবে চলবো, তো আল্লাহর হুকুমে কোনো না কোনোভাবে ফেরেস্তার মতো মানুষ এসে আমাদেরকে সাহায্য সহযোগিতা করলে তখন আমরা এই অফিসটা চালাতে পারি। আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া কিন্তু এই কাজ করা সম্ভব না। কীভাবে একটা মানুষের কল্যাণে সারাক্ষণ সারা ব্রেনে থাকবে আপনাদের চিন্তা, আপনারা কি আপনারা একজন, আপনাদের একজন বিয়ের উপযুক্ত, কিন্তু আমাদের এই ব্রেনে দেখা যায় মানে লক্ষ লক্ষ প্রস্তাব আমাদের ব্রেনে রাখতে হয়। অনেকে বলে যে আপনি মেমোরিকে ডিলেট ডিলেট কিছু করতে হবে, ওই যে বিয়ে হয়ে গেলে এগুলি ডিলেট হয়ে যায়। যাক, তো আপনারা কিছু মনে করবেন না, আপনারা আমাদের পাশে থাকবেন, অসংখ্য পাত্রপাত্রী আছে। আমি বলবো আপনাদের বায়োডাটার ছবি আমাদেরকে চয়েস মতো আপনাদের বলে দিবেন, আমরা সেভাবেই আপনাদেরকে দেখাবো, অস্থির হবে না, ধৈর্য ধরবেন, ধৈর্য ধরে আমাদের পাশে থেকে আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করবেন, এতটুকুই। আসলে আজকে বেশ কিছু পরিবার আসবে যাদের কিনা আমরা সাক্ষাতে ব্যবস্থা রাখছি, তারা দুই পক্ষই সাক্ষাৎ করবে। যেহেতু এখন কিন্তু মোটামুটি বিয়ের সিজন, তো এখন কিন্তু বাইরের অনেক মেয়ে আসতেছে, অবিবাহিত মেয়ে, ওর বয়স হচ্ছে 26, ও হচ্ছে MBA করছে, ওরা পুরো পরিবার সহকারে আমেরিকা সিটিজেন, ওরা একটা ভালো আমেরিকা থাকা হলে হবে বা দেশের যে ছেলে উপযুক্ত সে নিয়ে যেতে পারবে এরকম, তো ভালো অবিবাহিত কিন্তু
এই মেয়েটা। আরেকটা মেয়ে, ওরাও পরিবার, বেশ কিছু পরিবার সহকারে আমেরিকা সিটিজেন বেশ কিছু মেয়ে আসছে, যাদের বয়স 23, 24, 25 এর মধ্যে। তারপর কানাডারও আসছে, কারণ এক্স্যাক্টলি বলতে গেলে আমার সময় আবার 30-এর মধ্যে বেশ কিছু মেয়ে আসছে আমেরিকার, কানাডারও 30-এর মধ্যে বেশ কিছু আছে, তারপর 35-এর মধ্যে আছে। আমি একটু একটু বলে যাচ্ছি, কারণ সবগুলি তো আর বলা যায় না। তারপর আপনি লন্ডনের বেশ কয়েকটা ডাক্তার পাত্রী আছে আমাদের হাতে এই মুহূর্তে 30 থেকে 35-এর মধ্যে লন্ডনের। আর আপনার অস্ট্রেলিয়ার তো বেশ কিছু আছে, জাপানের আছে, জার্মানের আছে, তারপর আপনি সুইডেনের আছে, ওয়ার্ল্ড ব্যাংকে জব করে আছে, মানে অসংখ্য বিদেশি, বিদেশে যারা পড়তে গেছে। আসলে সবসময় আমি মনে করি যে যাদেরকে আপনাদের চিন্তাভাবনা থাকে মেয়েকে ডিগ্রি নেবেন বাহিরে থেকে, তো সেই কিন্তু অনেকেই আছে যে সময়টা পার করে তারপর যে আমার মেয়েটা পিএইচডি শেষ করুক, তখন কিন্তু পাত্র খুঁজতে কিন্তু সমস্যা হয়ে যায়। সেই জন্য যখন সে পড়ে পড়তে যাবে তখনই তাকে যদি মনে করেন যে হ্যাঁ বিয়ে দিয়ে দিবেন, দিতে পারেন, কারণ ওই ডিগ্রি যতই ডিগ্রি নিয়ে যায় নাকি বিয়েটা কিন্তু করতেই হয়। সেই জন্য আমি বলছি কিছু মনে করবেন না। তো এই এই বাইরের সিটিজেন অসংখ্য পাত্রী আসছে আমাদের কাছে, যারা কিনা খুব দ্রুত গতিতে বিয়ে করে ওরা আমেরিকা, আমেরিকা, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়া, জার্মান, জাপান, প্লাস এটাকে সুইডেন। হ্যাঁ, তো এইখানে বেশ কিছু মেয়ে আসছে, যদি যারা এরকম আমার পাত্রপক্ষরা যারা বাইরে আছেন বা দেশে আছেন, যাদের কিনা ইচ্ছা যে আমরা একটা একটা দেশের সিটিজেন মেয়ে চাই, তো আপনারা যোগাযোগ করতে পারেন, কিন্তু যোগ্যতা তো অবশ্যই থাকতে হবে। সকলেই মনে রাখবেন যে আমি কতটুকু পেতে পারি, আমি আকাশচুম্বী চেয়ে তার মানে বিয়ের চিন্তাভাবনা নাই, তারা শুধু দেখবে। এরকম কিছু মানুষ আছে আমি বুঝি না তারা কীভাবে আশা করে এই এত এতটা ডিফারেন্সে হবে, সেটা তো মানে আমি সেজন্যই বলি যে যেটা পাবে না জেনেও সেটা পিছনে ঘুরে তার মানে তার ফিজিক্যালি সমস্যা, এটা আমার বলতে হয়। যারা বিয়ের উপযুক্ত তারা কিন্তু, যাদের বিয়ে দরকার, হাজব্যান্ড দরকার, ওয়াইফ দরকার, তারা কিন্তু এত কিছু দেখে না। আর যদি দুই পক্ষ মোটামুটি পছন্দ হয় কাজ করে দেয়। আর এখন এই মুহূর্তে আমাদের অফিসে কিন্তু বেশ কিছু, আমি একটু একটু, সচিবের মেয়ে, সে বিবিএ করছে, বাবা মার একমাত্র সন্তান, তারপর বিশিষ্ট শিল্পপতির মেয়ে, একমাত্র মেয়ে, দুই ভাই, বাড়ি গাড়ি সব কিছুই আছে, আর প্রত্যেকটা পরিবারই এক্সেলেন্ট এবং খুবই বিত্তশালী পরিবারের দেশে আছে, এরকম বেশ কিছু মেয়ে আছে যারা কিনা উপযুক্ত পাত্র চাচ্ছে। তো আমার মনে হয় আপনারা যোগাযোগ করলে পাত্রপক্ষরা আপনারা হয়তো আমাদের এখান থেকে ভালো কিছু পেতে পারেন। আবার চাকরিজীবী ব্যাংকার আছে, বিসিএস ম্যাজিস্ট্রেট আছে, বিসিএস শিক্ষা ক্যাডারের আছে, তারপর বিবিএমবি, প্রত্যেকটা মেয়েই অপূর্ব এবং প্রত্যেকটা মেয়ে খুব ভালো ভালো ফ্যামিলি। তো আমি আশা রাখি আমার যে পাত্র ভাইরা আছেন আপনারা একটু যোগাযোগ করলে হয়তো আপনাদের কাঙ্ক্ষিত পেতে পারেন, কারণ এই আমাদের কাছে যারা আসছে তারা খুবই ফ্রেশ এবং তাদের তাদের কনসার্ন নিয়ে কিন্তু আসতেছে। একটা মেয়ে, একটা ছেলে যখন কারোর সাথে সম্পর্ক থাকে তারা কিন্তু আমাদের কাছে আসে না, সেই জন্য এই জিনিসটাও আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আমি তো মনে করি যতগুলি বায়োডাটা, যতগুলি মেয়ের পরিবার, ছেলের পরিবার আসে, ইনশাল্লাহ আমাদের কাছে ফ্রেশ অবস্থায় আছে, তারা পছন্দ হলে বিয়ে করে ফেলে। তো আপনারাও সেই মেন্টালিটি নিয়েই আমাদের কাছে আসবেন। তো আমাদের অফিস খোলাই আছে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত, আপনাদের সবাই আছে, ইনশাল্লাহ চলে আসবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভুল হলে ক্ষমা করবেন, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।